সুপার গ্লোবটা আপনার 3 টাকা কিনা পড়ে হ্যাঁ ঠিক আছে এটা এমআরপি দেওয়া আছে 25 টাকা তারা এটা 25 টাকা না বেচলে 20 টাকা বিক্রি করে 20 টাকা বিক্রি করবে তাহলে মিনিমাম 3 গুণ তার লাভ হইতাছে ঠান্ডাবারের দাম হইছে মাত্র 3 টাকা পিস 3 টাকা পিস জি এটা খুচরা দোকানদাররা আপনি জান আমি জান এটা 20 টাকা 15 টাকা করে নিব হ্যাঁ মোট কত একটা ইলেকট্রিকের ব্যবসা ডাবলেরও ডাবল লাভ এটা রেট হইছিল আপনার 3.5 টাকা পিস কিনা পড়ে 3.5 টাকা পিস জি 36 টাকা ডর্জন ঠিক আছে 11.5 টাকা পার পিস এটা খুচরা বাজারে 20 থেকে 30 টাকা বিক্রি করে 30 টাকা দেখেন কত লাভ এটা আপনি কিনা পড়তেছে 3 টাকা গজ এলাকার দোকানদার এটা 20 থেকে 25 টাকা গজ বিক্রি করে এটা রেট 3/22 তার বলে এটা ছিল চালতা মডেল বাটাম এটা রেট ছিল 250 টাকা ডর্জন এটা পার পিস কিনা পড়েল 18 টাকা সামথিং এটা 5 তলা থেকে 10 তলা 10 তলা থেকে 15 তলা যে তলার মাল লাগবে আমরা দিতে পারবো যারা নতুন ব্যবসা করার ইচ্ছা আছে ঠিক আছে তাদেরকে আমি একটাই সুযোগ সুবিধা দিব যেরকম আমাদের থেকে মালের রেট অনেক কম পাবে আর দ্বিতীয় কথা আমাদের থেকে মাল নিলে কুরিয়ার সার্ভিসটা ফ্রি পাবে 500 1000 5000 যে টাকা নিতে পারে আর ব্যবসা বুঝে না আমাদের কাছে আসবেন আমরা বুঝাই দিব ব্যবসা কিভাবে করতে হয় ঠিক আছে ইলেকট্রিকের মালের রেট কমছে যারা পুরাতন ব্যবসায়ী তারা মালের রেট বললে আরো বুঝতে পারবো আর যারা নতুন ব্যবসায়ী তারা আইডিয়া নিতে পারবো আচ্ছা দেখতে সেম সুপারস্টারের মতন এসে পিতলের কন্ট্রাক্ট এসে 72 টাকা ডর্জন 6 টাকা কিনা পড়ে 6 টাকা কিনা পড়ে খুচরা দোকানদার এটা 20 টাকা বিক্রি করে আচ্ছা ধরেন 10000 টাকার আপনি আমাদের থেকে মাল নিলেন 10000 টাকার ভিতরে 10টা আইটেম নিলেন 10টা আইটেমের ভিতরে কিন্তু আপনার দোকানে 10টা আইটেম চলবে না না যেরকম একটা হ্যাং হয়ে গেল গা তখন যে মালটা না চলবে এই মালটা আমার দোকানে নিয়ে আসছে যেটা আপনার চলবো রানিং ওই মালটা আমার থেকে নিতে পারবে চেঞ্জ করা যাবে জি 100% নতুন নিয়ে যেতে পারবেন হট আইটেম আছে যে আমাদের জগ আছে যেরকম ফিল্টার জগ আছে কেটলি জগ আছে তারপরে যে এটি আছে এটি যে পানি গরম করে পানি গরম করা আইটেম এটা আপনার 1-2 মিনিটের পানি যদি রাখেন বালতির ভিতরে লগে লগে পানিটা গরম হয়ে যায় গরম হয়ে যাবে এটা রেট হয়েছিল 125 টাকা 125 টাকা এটা খুচরা দোকানদার 250 টাকা ইজি বেচতে পারবে আচ্ছা কেউ যদি অটো রিক্সা আয়রন টায়রন চার্জ দিতে চান ঠিক আছে গোল্লা যায় ওই সকেটটা আমাদের কাছে আছে এটা ছিল সম্পূর্ণ সিরামিকের সকেট আচ্ছা এই যে এটা ছিল পুরো সিরামিক সিরামিকের একটা 6 পিন এটা দিয়ে ওভেন রাইস কুকার ফ্রিজ এসি মোট কথা যা চালাইতে চান আপনি সব চালাইতে পারবেন এটা ছিল ইন্ডিয়ান 6 পিন এটা রেট ছিল 105 টাকা পার পিস চ্যাং সুইচ আপনি যা নিবেন প্রত্যেকটা আপনার আমি 45% ডিসকাউন্ট দিব 45% ডিসকাউন্ট ঢাকা শহরে গ্রাম দেশে র‍্যাকেট খেলে ঠিক আছে এটা হচ্ছে ক্লিয়ার বাল্ব 100 ওয়াট এটা রেট ছিল 140 টাকা ডর্জন এটা কিনা পড়তেছিল 11.5 টাকা পার পিস এটা এমআরপি দেওয়া ছিল 36 টাকা সর্বনিম্ন 21 টাকা থেকে শুরু প্রত্যেকটা মাল্টিপ্লাগের 2 বছরের গ্যারান্টি আসসালামু আলাইকুম বন্ধুরা আজ কিন্তু চলে আসছি আবারও আরও একটি হট আইটেম নিয়ে রিক্স মুক্ত ব্যবসার কিন্তু সন্ধান দিয়ে দেবো আজকে দেখতে পাচ্ছেন প্রচুর ইলেকট্রিক আইটেম কিন্তু চলে আসছে যারা রিক্স মুক্ত ব্যবসা করতে চান তারা টেনশন মুক্ত ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু চমৎকার সন্ধান ইলেকট্রিক ব্যবসা এবং কিন্তু পুঁজিও কিন্তু খুবই কম 5000-10000 টাকার মাল নিয়ে কিন্তু আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন যারা নতুন পুরাতন সকল ব্যবসায়ীদের জন্য কিন্তু চমৎকার সন্ধান হবে আজকের এই ভিডিওটি তো কী কী আইটেম আছে কোনটার দাম কেমন কেমন লাভ করতে পারবেন সব জানিয়ে দেবেন আমাদের শুভ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আসি ভাই ভালো প্রচুর মাল দেখতে পাচ্ছি আপনি পিছনে গোডাউন দিয়ে দিয়েছেন মালের ভাই জি ভাই এটি আমাদের মেইনলি শোরুম ঠিক আছে কাস্টমাররা যদি আসে আমাদের এই জায়গা থেকে দেখা দেখে তারা মাল নিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জায়গা থেকে আমরা বিল করি গোডাউন থেকে মাল ডেলিভারি দিই কি কি আইটেম আছে আপনার এখানে ভাই আমাদের দোকানে একটা ইলেকট্রিকের দোকানে এ টু জেড ইলেকট্রিকের মাল আছে যা লাগে হ্যাঁ একটা 5 তলা থেকে 10 তলা 10 তলা থেকে 15 তলা যে তলার মাল লাগবে আমরা দিতে পারবো আবার ইলেকট্রিকের মফস্বলেরও আমাদের থেকে মাল নিতে পারবো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশে মাল ডেলিভারি নিতে পারবো এই ক্ষেত্রে কন্ডিশনে দিচ্ছেন তো ভাই হ্যাঁ কন্ডিশনে দিচ্ছি যারা 50000 টাকা যদি মাল নিতে চান কন্ডিশনে তাহলে আমাদেরকে 5000 টাকা দিবেন আর যারা 5000 টাকার মাল নিতে চান তাহলে তারা 500 টাকা দিবেন আচ্ছা কিছু টাকা দিতে হয় কিছু টাকা দেওয়া দরকার দিতে হয় যেরকম আমি 50000 টাকার মাল কন্ডিশনে দিছি মালটা আবার ব্যাক কইরা পাঠায় দেয় হ্যাঁ ঠিক আছে তখন এই মালটা আমাদের লস হয় প্যাকেট নষ্ট হয়ে যায় মাল নষ্ট হয়ে যায় তো শুভ ভাই যারা পুরাতন ব্যবসায় আছে তাদের জন্য তো চমৎকার সন্ধান দিলাম কিন্তু এখন যারা নতুন করে ব্যবসাটা করবে আপনার সাথে তারা আপনার কাছে কি সাপোর্ট পাবে যারা নতুন ব্যবসা করার ইচ্ছা আছে ঠিক আছে তাদেরকে আমি একটাই সুযোগ সুবিধা দিব যেরকম আমাদের থেকে মালের রেট অনেক কম পাবে আর দ্বিতীয় কথা আমাদের থেকে মাল নিলে কুরিয়ার সার্ভিসটা ফ্রি পাবে অল্প পুঁজিতে দেওয়া যাবে তো অল্প পুঁজিতে দিতে পারবো 500-1000-5000 যে টাকা নিতে পারে আচ্ছা আর দ্বিতীয় কথা হলো তো কুরিয়ার সার্ভিস তো ফ্রি নিতেই পারবে ব্যবসা অনেকে তো বুঝে না শুরু করতে চায় ব্যবসা করার ইচ্ছা আছে আগ্রহ আছে হ্যাঁ যারা ব্যবসা বুঝে না আমাদের কাছে আসবেন আমরা বুঝাই দিব ব্যবসা কিভাবে করতে হয় আচ্ছা ঠিক আছে যেরকম আগে আমাদের থেকে পরামর্শ নেবেন ব্যবসাটা কিভাবে করবেন
হুট করে ইনভেস্ট করার দরকার নাই দরকার নাই আগে আমাদের দোকানে আসেন আইসা আমাদের সাথে কথা বলেন যদি আমরা বুঝাইতে পারি আপনি যদি বুঝেন তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন আচ্ছা মাল তো ঢাকার বাইরে যায় এক্ষেত্রে মাল তার কিভাবে নিবে এত কষ্ট করে নিবে কিভাবে আচ্ছা মাল ঢাকার বাইরে যায় এটা ট্রান্সপোর্টের সিস্টেম আমি আপনাদের কাছে একটা ভাড়া কুরিয়ার চার্জ কে দিবে যেরকম এই যে আমরা কিন্তু 64টা ডিস্ট্রিক্টে মাল পাঠাই এটা কিন্তু ট্রান্সপোর্টের চালান আচ্ছা আচ্ছা ঠিক আছে যেরকম রংপুর দিনাজপুর হবিগঞ্জ বরিশাল নোয়াখালী যে খানে হোক আমরা মাল ডেলিভারি আমরা দি করতে পারি এখন ডেলিভারি কুরিয়ার চার্জটা কে দিবে ডেলিভারি ইয়া ডেলিভারি চার্জটা আমাদের দোকান থেকে আগে আমরা 150 টাকা করে কার্টন নিতাম এখন আমরা এই টাকাটা নিব না মানে কুরিয়ার চার্জ কি ফ্রি পুরো ফ্রি একদম ডিস্ট্রিক্ট জি বাহ চমৎকার বন্ধুরা আপনারা কিন্তু এখন এখান থেকে মাল নিয়ে বিজনেস করলে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে চমৎকার একটা সুযোগ কিন্তু রয়েছে ঠিক আছে শুভ ভাই কি কি প্রোডাক্ট আছে বর্তমানে আমাদেরকে একটু দেখাবেন ভাই আচ্ছা আমি আরেকটা কথা বলি যেরকম যারা আমাদের থেকে মাল নিবেন ধরেন 10,000 টাকার আপনি আমাদের থেকে মাল নিলেন 10,000 টাকার ভিতরে 10টা আইটেম নিলেন 10টা আইটেমের ভিতরে কিন্তু আপনার দোকানে 10টা আইটেম চলবে না যেরকম একটা হ্যাং হয়ে গেল গা তখন যে মালটা না চলবে এই মালটা আমার দোকানে নিয়ে আসছে যেটা আপনার চলবো রানিং ওই মালটা আমার থেকে নিতে পারবে চেঞ্জ করা যাবে জি 100% নতুন নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা এটাই হলো প্রথম আর দ্বিতীয়টা হইলো আমার থেকে মাল নিলেন মালে ইলেকট্রিকের মাল নষ্ট হইতেই পারে ওই নষ্ট মালটা আমার দোকানে নিয়ে আসবেন আমি আপনাকে নষ্ট মালটা রেখে নতুন মালটা আমি আপনাকে দিয়ে দেবো ইনস্ট্যান্ট জি নিয়ে আসলে মন খারাপ হবে না আপনার কেন মন খারাপ হইব এটি তো আমাদের নিজস্ব প্রোডাক্ট অনেকে তো মন খারাপ করে মাল মাল নিয়ে না 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 ভাই আমাদের লোকে যারা ব্যবসা করছে তারাই বলতে পারবো যে আমরা কেমন আমি আপনারা বললে হ্যাঁ বিশ্বাস করবেন আমাদের আমার সাথে বিশ্বাস করবেন আমার কাজে কামে কাজে কামে জি ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাই চমৎকার সুযোগ দেওয়ার জন্য সবাইকে জি এবার একটু প্রোডাক্ট দেখি আমরা আচ্ছা যাই হোক আর এখন আমি আপনার ইলেকট্রিকের মাল দেখামো ঠিক আছে ইলেকট্রিকের মালের রেট কমছে যারা পুরাতন ব্যবসায়ী তারা মালের রেট বললে আরো বুঝতে পারবো আর যারা নতুন ব্যবসায়ী তারা আইডিয়া নিতে পারবো আচ্ছা আচ্ছা এখন আমি আপনার সুপারস্টারের সুইচটা দেখাই ভাই সুপারস্টার সুইচ দেখবো এই যে সুপারস্টারের সুইচ এটা হ্যাঁ এটার আপনার সুইচ সকেট ইন্ডিকেটর রেগুলেটর সবই আছে ঠিক আছে এটা রেট ছিল 270 টাকা ডর্জন 270 টাকা ডর্জন জি 270 টাকা ডর্জন এটার একটা হুবহু দেখতে সুপারস্টারের কপি হ্যাঁ হ্যাঁ দেখতে সেম সুপারস্টারের মতন এটা এসে পিতলের কন্টাক্ট এটা এসে 72 টাকা ডর্জন 6 টাকা কিনা পড়ে 6 টাকা কিনা পড়ে খুচরা দোকানদার এটা 20 টাকা বিক্রি করে আচ্ছা এটারও সুইচ সকেট ইন্ডিকেটর সব আছে আচ্ছা আচ্ছা কেউ যদি কালারিং মাল নিতে চান এটি ছিল বর্তমানে হট কোয়ালিটি হট কোয়ালিটি জি এটি ছিল পেস্ট কালার এটি ছিল রেড কালার এটি ছিল ব্ল্যাক কালার আমার কাছে তিনটা মালই পাইবেন পুরো কমপ্লিট সেট পাবেন আচ্ছা এটা রেট ছিল মাত্র 90 টাকা ডর্জন 90 টাকা ডর্জন জি 7.5 টাকা পার পিস কিনা পরে 7.5 টাকা কিনবেন 20 টাকা কিন্তু বিক্রি করবেন বিক্রি করতে পারবেন ইলেকট্রিক ব্যবসা কয়গুণ লাভ হয় ইলেকট্রিকের ব্যবসা আমি एग्जांपल বুঝাই যেরকম এই সুপার গ্লোবটা আপনার 3 টাকা কিনা পরে হ্যাঁ ঠিক আছে এটা এমআরপি দেওয়া আছে 25 টাকা তারা এটা 25 টাকা না বেচলে 20 টাকা বিক্রি করে 20 টাকা বিক্রি করবে তাহলে মিনিমাম 3 গুণ তার লাভ হইতাছে 3 গুণ দেখেন মাথা পুরো কিন্তু নষ্ট হয়ে যায় দেখেন 3 টাকায় কিনবেন 20 টাকা বিক্রি করবেন মাথা নষ্ট হবে তারপরে যে একটা ফ্যান রাবার এই যে ফ্যান রাবারের দাম হইছে মাত্র 3 টাকা পিস 3 টাকা পিস জি এটা খুচরা দোকানদাররা আপনি জান আমি জান এটা 20 টাকা 15 টাকা করে নিব নিবে হ্যাঁ মোট কত একটা ইলেকট্রিকের ব্যবসা ডাবলেরও ডাবল লাভ যারা কর ব্যবসাটা করতেছেন তারাই বুঝতাছেন নতুনটা কিন্তু মনে করতেছে যে মিথ্যা মিথ্যা না ইউটিউবের ভিতরে নাম্বার দেওয়া থাকবো ঠিকানা দেওয়া থাকবো আপনি সরাসরি মাল নিতে হবে না দোকানটা দেখে যাবেন আমাদের সাথে কথা বলে যাবেন আচ্ছা এই ব্যবসা কি লসের সম্ভাবনা আছে ভাই এই মালে তো এটা তো এক্সপায়ার ডেট নাই যে মালটা নষ্ট হয়ে যাবে কতদিন থাকলে এটা আপনি যত দিন যায় তত দাম বাড়ে এখন শীতকাল এখন দাম কমছে দেখে আপনারা ডেকে আনছি ঠিক আছে আর শীতের কিছু হট আইটেম আছে ইসলাম স্পেশাল কিছু আছে আপনার কাছে হট আইটেম আছে যে আমাদের জগ আছে যেরকম ফিল্টার জগ আছে কেটলি জগ আছে তারপরে যে এটি আছে এটি যে পানি গরম করে পানি গরম করা আইটেম এটা আপনার 1-2 মিনিটের পানি যদি রাখেন বালতির ভিতরে লগে লগে পানিটা গরম হয়ে যায় গরম হয়ে যাবে আর আরেকটা এটার কারণ আছে যেরকম আরাম ওরকম ব্যারাম আছে আচ্ছা যেরকম বাসা যদি বাচ্চা টাচ্চা থাকে তাহলে এটা ইউজ করবেন না আপনারা কেলে এটা দিলে পুরোটাই কারেন্ট হয়ে যায় যতটুকু না পারেন এটা ব্যবহার না করে এটা রিস্ক একটা রিস্ক হয়ে যায় আচ্ছা ঠিক আছে এটা মোটামুটি সেভ আছে এটা কত করে দিচ্ছেন জগ জগ আপনার সর্বনিম্ন আছে 60 টাকা পিস 60 টাকা পিস কয়টা কোয়ালিটি একটা কোয়ালিটি এর পাশে একটা কোয়ালিটি আছে না জি এটাই ছিল 60 টাকা পিস হ্যাঁ ঠিক আছে ভাই আর এটাই ছিল ফিল্টার জগ হ্যাঁ এটা রেট ছিল 130 টাকা আর কেটলি যেটা কেটলি রেট ছিল এই যে কেটলিটা এটা রেট ছিল 125 টাকা 125 টাকা এটা খুচরা দোকানদার 250 টাকা ইজি বেচতে পারবে বেচতে পারবো আচ্ছা আচ্ছা আর এটাই ছিল 60 টাকা পার পিস 60 টাকা আর এটাই ছিল ফিল্টার হ্যাঁ এটা রেট ছিল 130 টাকা 130 টাকা আর এটা মাত্র 60 টাকা 60 টাকা পার পিস আচ্ছা
আচ্ছা এখন আমি আপনাকে দেখামু হলো বাটাম হোল্ডার দেখামু বাটাম হোল্ডার দেখি যেমন আছে বাটাম হোল্ডার হইছিল এটা রেট হইছিল 140 টাকা ডট 140 টাকা হ্যাঁ জি এটা আপনার কিনা পড়তা ছিল 11.5 টাকা পার পিস এটা খুচরা বাজারে 20 থেকে 30 টাকা বিক্রি করে 30 টাকা দেখেন কত লাভ সাথে লাভ জি এটা সাথে সিলিং রোজ আছে এটা সিলিং রোজ হইছে 120 টাকা ডর্জন 10 টাকা কিনা পড়ে আচ্ছা বাটামের সাথে এরকম একটা সিলিং রোজ থাকে হ্যাঁ আচ্ছা এটা ছিল পিন পেস হোল্ডার এটা পিন লাইটও ঢুকবো পেস লাইটও ঢুকবো এটা রেট হইছিল 220 টাকা ডর্জন 18 টাকা পার পিস কিনা পড়ে আচ্ছা এটা খুচরা দোকানদাররা 30 থেকে 40 টাকা বিক্রি করে আচ্ছা আচ্ছা এটা ছিল উইনার মডেলের বাটাম বলে এটা পিন লাইট পেস লাইট দুটেই ঢুকবো আচ্ছা আচ্ছা এটা রেট হইছিল 360 টাকা ডর্জন এটা পার পিস 29 টাকা কিনা পড়ে 29 টাকা কিনবে জি এটা 670 টাকা এটা বিক্রি করে কি হয় এটা জি আচ্ছা এটা ছিল চালতা মডেল বাটাম এটা রেট ছিল 250 টাকা ডর্জন আচ্ছা এটা পার পিস কিনা পড়ল 18 টাকা সামথিং আচ্ছা আচ্ছা এটা ছিল ঝাড়া মডেল ঝাড়া মডেল এটা রেট ছিল আপনার 205 টাকা ডর্জন আচ্ছা এটা রেট আছিল আগে কিন্তু 260 টাকা আচ্ছা এটা কিন্তু রেট অনেক কমে গেছে 205 টাকা বর্তমানে রেট আচ্ছা আর কেউ যদি কালারিং বাটাম নিতে চান নীল কালার আর রেড কালার এটার মালের রেট ছিল 13 টাকা পিস 156 টাকা ডর্জন আচ্ছা আচ্ছা ইলেকট্রিকের মালের রেট আগের থেকে কমছে শীতকালীন এটি শীতকালীন অফার চলতে আছে তিন মাস ঠিক আছে আচ্ছা যাই হোক এরপরে যে আপনার এই যে একটা ফুলকুলি একটা হোল্ডার আছে ফুলকুলি হোল্ডার এই যে এটা ফুলকুলি হোল্ডার বলে এটা রেট হয়েছিল আপনার 11 টাকা পিস 132 টাকা ডর্জন সম্পূর্ণ পিতলের কন্টাকের মাল একদম আচ্ছা এটা ছিল আনারকলি আনারকলি এটা রেট হয়েছিল আপনার দুইটা কালার হয় 132 টাকা ডর্জন 11 টাকা পার পিস কিনা পড়ে আচ্ছা আচ্ছা আনারকলি কেউ যদি 200 ওয়াটের লাইট আপনি ব্যবহার করতে চান যেরকম 200 ওয়াটের লাইটের জন্য এই হোল্ডারটা হচ্ছে বেস্ট কিলেগা সম্পূর্ণ পিতল এটা রেট হয়েছিল 145 টাকা ডর্জন 12 টাকা পার পিস কিনা পড়ে আচ্ছা আচ্ছা কেউ যদি হোল্ডার নিতে চান এটা ছিল বক্স পাবেন এটা বক্স পাবেন এটা রেট ছিল 14 টাকা পিস আচ্ছা 14 টাকা পিস একটা বক্স পাবেন ঘরে যদি বাচ্চা থাকে তাহলে টিফিন বক্স হিসাবে আপনি ব্যবহার করতে পারবে এই যে এটার কাভারও আছে সুন্দর একটা কাভার একটা বক্স আছে ঠিক আছে মাল বেচার পরে বাচ্চারে দিয়ে দিবেন বাচ্চা খুশি হয়ে যাবে খুব সুন্দর আচ্ছা তারপরে আমি আপনাকে দেখাবো হলো টু পিন প্লাগ দেখাবো টু পিন প্লাগ আচ্ছা যেরকম টু পিন প্লাগ যদি নেন দুইটা কালার হয় যেরকম এই যে রাবার এটা রেট হয়েছিল আপনার 3.5 টাকা পিস কিনা পড়ে 3.5 টাকা পিস জি 36 টাকা ডর্জন ঠিক আছে রাবারও নিতে পারবেন শক্ত নিতে পারবেন যে যেটা চান এটাই আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা কেউ যদি বেশি নিতে চান তাহলে রেট হয়েছিল 105 টাকা ডর্জন আচ্ছা আর এটা ছিল রেডিয়াম জ্বলবে রাইতে বেলা কারেন্ট গেলেগা এটা রেট হয়েছিল 112 টাকা ডর্জন 9 টাকা 33 পয়সা কিনা পড়বে আচ্ছা এটাই ছিল নোকিয়া এটা রেট হয়েছিল 95 টাকা ডর্জন 7.5 টাকা পার পিস কিনা পড়বে আচ্ছা এটা খুচরা দোকানদাররা 20 থেকে 25 টাকা বিক্রি করে হ্যাঁ আর এটা ছিল মাল্টি টু পিন ডুকার দুই তিনটা সাইডে ঢুকে এটা রেট হয়েছিল 120 টাকা ডর্জন এটা পার পিস 10 টাকা কিনা পড়ে আচ্ছা আচ্ছা যাই হোক এই যে আমার কাছে সিরামিকের কাট আউট আছে সিরামিকের কাট আউট যেটা আগে চলতো না সিরামিকের কাট আউট এটা আপনার 15 এম্পিয়ার 16 এম্পিয়ার 32 এম্পিয়ার 63 এম্পিয়ার 100 200 সব ধরনের কাট আউট আছে এটি আমি যা শুধু স্যাম্পল হিসেবে সাজিয়ে রাখছি আচ্ছা এটা রেট হয়েছিল মাত্র 35 টাকা পার পিস পার পিস 35 টাকা জি এটি খুচরা দোকানে 670 টাকা করে এটি বিক্রি করে এক পিস 670 টাকা বিক্রি করে আচ্ছা কেউ যদি অটো রিক্সা আয়রন টায়রন চার্জ দিতে চান ঠিক আছে গোল্লা যায় ওই সকেটটা আমাদের কাছে আছে এটা ছিল সম্পূর্ণ সিরামিকের সকেট আচ্ছা এই যে এটা ছিল পুরো সিরামিক ঠিক আছে ছোট আছে বড় আছে এটা হচ্ছে 470 টাকা ডর্জন আর এটা রেট হচ্ছে 175 টাকা ডর্জন আচ্ছা আচ্ছা কেউ যদি ফেদার হোল্ডার নিতে চান এটা আমার কাছে আছে এটা পার পিস 13 টাকা পিস কিনা পড়ে পার পিস 13 টাকা পার পিস 13 টাকা জি আচ্ছা আর আমি আপনাকে দেখাবো এখন মোটর সুইচ দেখাবো যেরকম এটা ছিল ইন্ডিয়ান আর বাংলা দুইটা মডেলই আমাদের কাছে আছে আচ্ছা যেরকম ইন্ডিয়ানটা যদি নেন 158 টাকা পড়বে ঠিক আছে আর বাংলাটা যদি নেন বাংলাটা ছিল 75 টাকা পার পিস আচ্ছা বাংলা বুঝবেন কেমনে দেখেন বাংলা মতনই লাগে পাথরটা আর ইন্ডিয়ানটা কিন্তু গ্লেস মারতাছে গ্লেস মারতাছে ঠিক আছে এভাবে ধরতে পারবেন আচ্ছা তারপর আমি আপনাকে দেখাবো সিরামিকের একটা সিক্স পিন এটা দিয়া ওভেন রাইস কুকার ফ্রিজ এসি মোট কথা যা চালাইতে চান আপনি সব চালাইতে পারবেন এটা ছিল ইন্ডিয়ান সিক্স পিন এটা রেট ছিল 105 টাকা পার পিস আচ্ছা আচ্ছা কেউ যদি কম দামি সিক্স পিন নিতে চান আমার কাছে আছে এটার নাম হয়েছিল আর এ সিক্স পিন এটা ছিল শাটারওয়ালা বাচ্চার আঙ্গুলে হাত দিলে এটা পুড়বে না শর্ট খাইবো না এই যে দেখেন ঠিক আছে এটা রেট ছিল মাত্র 55 টাকা পার পিস আচ্ছা আর এইট পিন হয়েছিল আপনার দুইটা আপনার সকেট ব্যবহার করতে পারবেন এটা রেট হয়েছিল 57 টাকা পার পিস আচ্ছা কেউ যদি আইপিএস রেগুলেটর নিতে চান
এটা রেট হইছিল 70 টাকা পার পিস আচ্ছা পার পিস 70 টাকা 5 বছরের গ্যারান্টি আচ্ছা কেউ যদি ফ্রিজার কোম্পানি নিতে চান ফ্রিজার কোম্পানি সম্পূর্ণ পিতলের মাল এটা রেট হইছিল 135 টাকা পার পিস আচ্ছা কেউ যদি আমার থেকে হেভি 6 পিন নিতে চান আরো আমার কাছে আছে এটাই ছিল আপনার 10 বছরের গ্যারান্টি 10 বছরের গ্যারান্টি জি 10 বছরের গ্যারান্টি জ্বালায় আনেন পুরো আনেন আমি নতুন দেব আমাদের দোকানে শুধু মেমোটা নিয়ে আসবেন মেমোটা নিয়ে আসলে আমি যদি না থাকি আমার দোকান ছেলে দিয়া দিবে আর মেমো যদি না নেন তাহলে মনে করুন যে এটা অন্য দোকান থেকে আইনা আমার দোকানে আইনা চেঞ্জ করতে যেতে আচ্ছা আচ্ছা এটা একটা ঝামেলা হয়ে যায় হ্যাঁ আচ্ছা এটা রেট ছিল 110 টাকা পার পিস আচ্ছা আচ্ছা তারপরে এই যে একটা ফোর গ্যাং সুইচ আছে ফোর গ্যাং এই সুইচটা যদি আমার থেকে নেন এটা রাখা যায় বলো আপনার 120 টাকা পার পিস 20 মোট কথা গ্যাং সুইচ আপনি যা নেবেন প্রত্যেকটা আপনার আমি 45% ডিসকাউন্ট দিব 45% ডিসকাউন্ট 45% কোম্পানি রেট থেকে আমি ডিসকাউন্ট দেবো এই জায়গা আছে ওই বোর্ডের ভিতরে আছে এখন আমি আপনাকে দেখাবো শীতের আইটেম যে হট কালেকশন যেরকম এই হট কালেকশনের ভিতরে লাইটটা পড়ে কিলিকে এখন ঢাকা শহরে গ্রাম দেশে র‍্যাকেট খেলে ঠিক আছে এটা হচ্ছে ক্লিয়ার বাল্ব 100 ওয়াট এটা রেট ছিল 140 টাকা ডর্জন এটা কিনা পড়তা ছিল 11.5 টাকা পার পিস এটা এমআরপি দেওয়া আছিল 36 টাকা 11.5 টাকা জি 11.5 টাকা কিনা পড়ে আর 36 টাকা এটা বিক্রি আচ্ছা এটার ভিতরে আপনার 100 ওয়াট 60 ওয়াট 25 ওয়াট 40 ওয়াট সব ধরনের লাইট আছে এই যে লাইটটা দেখা যাচ্ছে সব কি 11.5 টাকা না 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 দাম আলাদা 100 ওয়াট ছিল আপনার 11.5 টাকা আর 60 ওয়াট ছিল 10 টাকা পিস 10 টাকা পিস জি 60 ওয়াট এই যে 60 ওয়াট 10 টাকা পার পিস 120 টাকা অর্জন 10 টাকা পিস মার্কেটে 30 টাকা বিক্রি করে খুচরা জি আমরা নিজেরাই কিনি যেরকম এই যে ডিম লাইট এই ডিম লাইট যদি নেন দুইটা কালার হয় দুইটা না হলুদ গ্রিন কালার আর রেড কালার তিনটা কালার এটা রেট ছিল আপনার 105 টাকা ডর্জন 105 টাকা ডর্জন 12 পিস 105 টাকা ডর্জন আচ্ছা এটা ছিল জাপানি ডিম লাইট বলে জাপানি আচ্ছা জি একটার ভিতরে দুইটা কালার হয় আচ্ছা আচ্ছা এটা রেট ছিল আপনার 132 টাকা ডর্জন পার পিস 11 টাকা কিনা পড়ে এটা খুচরা বিক্রি 20 থেকে 25 টাকা কেউ যদি ডিস জ্যাক নিতে চান আমার কাছে প্লাস্টিকও আছে স্টিলও আছে কেউ যদি স্ক্রুব নিতে চান স্ক্রুবও আছে মুখ কথা একটা ইলেকট্রিকের দোকানে যা যা লাগে এ টু জেড আমার দোকানে আপনারা পাবেন আর আমার দোকানে যদি কেউ আসতে চান আসেন তাহলে অন্য দোকানে মাল কিনতে আর আগ্রহ হইবেন না এই কারণে হইবেন না আমার দোকানে অনেক আইটেমের মাল আছে অনেক মাল আছে এখানে দেখেন কত মাল দেখেন নিজের চোখে একবার আইসা দেখা যাইবেন ওই ভিডিও দেখে মনে করেন ঘুমায় গেলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না আপনি একটু কষ্ট করলে আপনি সফলতা মুখ দেখতে পারবেন কি পরিমাণ মাল আছে শুধু একবার তাকান বন্ধুরা দেখেন কত মাল এই পরিমাণ মনে করেন ইলেকট্রিকের মাল আছে পিছনের সাইডে মাল আছে যদি বাই করতে পারি না হ্যাঁ হ্যাঁ ওই সাইডে অনেক মাল আছে আচ্ছা আচ্ছা যাই হোক আমাদের কাছে যে ওয়ালটনের লাইট আছে ওয়ালটনের বাটন হোল্ডার আছে ওয়ালটনের সুইচ সকেট এ টু জেড আছে ওয়ালটনের আমাদের কাছে তার আটকানো কেবল ক্লিপ আছে এটা আপনার 4mm 5mm 6mm যত নেবেন তত রেট বাড়বো সর্বনিম্নটা হিসেবে হলো 20 টাকা বক্স 4mm 100 পিস থাকে কেউ যদি সার্কেল ব্রেকার নিতে চান সার্কেল ব্রেকার আছে এটি ছিল কম দামি সার্কেল ব্রেকার এটা রেট ছিল 65 টাকা আর এটা রেট ছিল 150 টাকা এটা কোনো ওয়ারান্টি গ্যারান্টি নাই এই যে সুপার স্টোর সার্কেল ব্রেকার আছে ডিসে ব্যান্ডের আর কেউ যদি গ্যারান্টিওয়ালা মাল নিতে চান একটা গ্যারান্টিওয়ালা মাল আছে এটা 100% কাজ করবো এটা রেট ছিল 110 টাকা পার পিস কেউ যদি হোল বুট নিতে চান এটা ছিল নর্মাল এটা ছিল হেভি কিভাবে বুঝবেন এটা মালটা দেখলে বুঝবেন ফিনিশিংটা কিরকম আর এটা ফিনিশিংটা কিরকম এটা হচ্ছে পানি কালার আর এটি ছিল ঘিরে কালার এটা রেট ছিল 60 টাকা ডর্জন 5 টাকা পিস কিনা পড়ে আর এটা 120 টাকা ডর্জন 10 টাকা পার পিস কিনা পড়ে আচ্ছা আচ্ছা এরকম বুট কিন্তু সব ধরনের আছে শুধু আপনাদের দেখানোর জন্য বুটটা দেখাইলাম এরপর আমাদের কাছে লাইট আছে এসি ডিসি লাইট 2 ঘন্টা ব্যাকআপ দিব এটা 2 ঘন্টা ব্যাকআপ জি 130 টাকা 2 ঘন্টা ব্যাকআপ দিবে আচ্ছা কেউ যদি সুপার স্টারের মডেলের লাইট নিতে চান এটার আলো অনেক অনেক আলো এটা রেট ছিল 135 টাকা আচ্ছা আর এটা ছিল 20 ওয়াটের এলইডি এটা রেট ছিল প্যাকেট 122 টাকা পার পিস আচ্ছা এটা আগে রেট কম ছিল 20 টাকা এখন 2 টাকা বাইরে গেছে আচ্ছা আর এটা রেট ছিল আপনার 60 টাকা পিস 6 মাসের গ্যারান্টি আচ্ছা এটাই ছিল এলইডি ডিম লাইট এটাই ছিল আপনার 12 টাকা পিস আচ্ছা এটাই ছিল কলস এলইডি লাইট 20 ওয়াট এটা রেট ছিল 53 টাকা পার পিস আর এটাই ছিল ডিম লাইট এটাই ছিল 13 টাকা পার পিস আমাদের কাছে আছে হলো আপনার এই যে ঘ্যাং তলা এটা চায়না ঘ্যাং তলা বলে যেরকম এটা চায়না ঘ্যাং তলা এই যে এটা 6 পিনের তলা বলে আচ্ছা আচ্ছা এটা রেট ছিল আপনার 13 টাকা পার পিস এই যে কমপ্লিট হয়ে গেছে শুধু স্ক্রুপটা লাগাই দিবেন আচ্ছা 13 টাকা পার পিস কেউ যদি আমার থেকে মাল্টিপ্লাগ নিতে চান আমাদের মাল্টিপ্লাগ হিউজ কালেকশন আছে সর্বনিম্ন 21 টাকা থেকে শুরু প্রত্যেকটা মাল্টিপ্লাগের 2 বছরের গ্যারান্টি যেরকম এই যে মাল্টিপ্লাগটা আছে এটা রেট ছিল আপনার
এটা না এই যে এটা রেট ছিল আপনার 21 টাকা মাত্র 21 টাকা জি আর এটা রেট ছিল 32 টাকা পার পিস আচ্ছা আচ্ছা এই মালটা যদি নেন এটা রাখা যায় বলে আপনার 65 টাকা পার পিস এই মালটা যদি নেন এটা ছিল 95 টাকা পার পিস প্রত্যেকটা মাল্টিপ্লাগের মডেল নাম্বার দেওয়া আছে আবার কালার আছে প্রত্যেকটা মাল্টিপ্লাগের 5টা করে কালার থাকে আচ্ছা একটা মাল্টিপ্লাগ আছে 20টা 40 মাল্টিপ্লাগ এটা হচ্ছে 5 মিটার তার অর্থাৎ 10 হাত তার এটা রেট হচ্ছে 105 টাকা পার পিস আচ্ছা আচ্ছা কেউ যদি আপনি আমাদের থেকে যদি আপনারা মাল কিনেন আল্লাহর রহমতে ঠকবেন না আর মানুষের কথা আপনারা কান দিবেন না কিলেগা কান কথাটা হচ্ছে অনেক একটা খারাপ জিনিস আপনি নিজে চোখে দেখবেন সব কিছু যাচাই করবেন তারপরে যদি দেখেন না আমরা ঠিক আছে তাহলে ওকে আর খারাপ হইলে তাহলে আপনি খারাপ আমার সাথে ইয়াটা করবেন যেরকম আমাদের মার্কেটে কমিটি আছে তাদের কাছে যে আপনি কমপ্লেন দিবেন হ্যাঁ যে তারা আমার সাথে এরকম করছে কিলেগা আমার তো ডকুমেন্ট আছেই হ্যাঁ আপনি যে আমার থেকে মালটা নেবেন আমার স্লিপটা তো আপনার কাছে আছে হ্যাঁ কিন্তু কথা হইলো ওই সময়টা কখন হয় যখন আপনি আমার থেকে মাল নিলেন না তখন মাল আমি আপনাকে দিলাম না তখনই তো এরকম হয় কিন্তু আমাদের দোকানে কোনো কিছুই পাবেন না নির্ভয় আমাদের থেকে মাল নিতে পারবেন আর আমাদের থেকে যদি মাল নেন আপনারা দুই তিনটা দোকান আগে যাচাই করবেন দুই তিনটা দোকান যাচাই করে তারপরে আমার দোকানে আসবেন যদি ওদের থেকে যদি দুই এক টাকা যদি ডর্জনে মালের রেট যদি কম হয় ইনশাল্লাহ আমার থেকে নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো আমরা কিন্তু বিআরবির তারের ঢিলাপ আচ্ছা ঠিক আছে বিআরবি সর্বোচ্চ যে পার্সেন্ট রেট আমি আপনাদেরকে দিব আচ্ছা এই যে আমাদের দোকানে একটা কার্ড দেখেন এই লোগোটা কিন্তু বিআরবি লোকে দিতে পারে না যদি আমরা ডিলার হই তাহলে দিব আমরা ডিলার হইছি দেখে আমাদের এই লোগোটা দিছে আচ্ছা আচ্ছা সবার দোকান কিন্তু এটা নিতে পারে না আচ্ছা এই যে আমাদের দোকানে এই ক্যাপাসিটার 2.5 3.5 এটা রেট হইছে 26 টাকা পার পিস এটা খুচরা দোকানদার 60 থেকে 70 টাকা বিক্রি করে হ্যাঁ এই হলুদ ক্যাপাসিটারটা 10 বছরের গ্যারান্টি জ্বালায় আনেন পুরে আনেন আমি নতুন দিব এটা রেট হইছিল 45 টাকা এই মালটা যদি নেন এমএসএম এটা রেট হয়েছিল আপনার 72 টাকা পার পিস 10 বছরের গ্যারান্টি এটা মরা ফ্যান যেত হয়ে যায় মরা ফ্যান যেত হয়ে যায় আচ্ছা এরপরে তার দেখাই যেরকম এই তারটা আগে থেকে কিন্তু তারের মান আগে থেকে ভালো করছি আচ্ছা আগে একটু নর্মাল ছিল এবার আমি দেখাই দিই যে ভালো কিভাবে করছি যেরকম এই তারটারে আপনি যদি ঘুরান দিলে সাদা বেরইব এটা দেখেন সাদা হয় নাকি এই যে দেখেন দেখেন কোন সাদা আগের মতন আছে না সাদা সুদা বেরিয়েছে দেখেন আগের মতই আছে হ্যাঁ আগের মতনই আছে আগের মতন থাকার কারণ রয়েছে এটা ছিল এসটিপিবিসি আচ্ছা এটা এসটিপিবিসি আগে রেট কম আছিল মালের কোয়ালিটিও খারাপ আছিল এখন একটু রেট বাড়াইছি মালের রেটও কোয়েলটাও ভালো হয়েছে আচ্ছা এটা রেট হয়েছিল 150 টাকা কোয়েল আচ্ছা এর থেকে যদি কেউ ভালো নিতে চান সেটাও আছে এই যে এই মালটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম তামা কালার এটা রেট ছিল আপনি 250 টাকা কয়েল আচ্ছা এটা আপনি কিনা পড়তেছে 3 টাকা গজ এলাকার দোকানদার এটা 20 থেকে 25 টাকা গজ বিক্রি করে এটা 3/22 তার বলে আচ্ছা আর এটা ছিল তামা তার হ্যাঁ এটা ছিল তামা তার ফায়ার প্রুফ এটা আগুনে পড়ে না এটা আপনার 1.0 আছে 1.3 আছে 2.0 আছে 3RM আছে 4RM আছে সব ধরনের মাল আছে একই কোম্পানির আচ্ছা কেউ যদি আইপিএস তার নিতে চান এটা তো ঘর আইপিএস করে আচ্ছা আইপিএস বলতে অনেক হেভি তার লাগে এই তারটা আমাদের পাবেন কেউ যদি আর্থিং তার চান এক তারের তারও আমার থেকে পাবেন ঠিক আছে কেউ যদি লতা হেভি তার চান ওই যে অটোরিক্সা আয়রন মাইরন চার্জ দনের জন্য এই মালটা নিতে পারবেন এটা রেট ছিল 350 টাকা কোয়েল আচ্ছা এটা গজ কিনা পড়তা ছিল আপনার 4 টাকার মতন এটার গজ আছে 90 গজ ভিতরে 90 হ্যাঁ এটা আপনি খুচরা দোকানদার 10 থেকে 15 টাকা বিক্রি করে কেউ যদি এফটি তার নেন এটার ভিতরে দুই তিন ধরনের আছে এর এই মালের রেট আছে আপনার 420 টাকা এর থেকে কম দামি আছে 370 টাকা এর থেকে কম দামি আছে 350 টাকা একই তার ডিফারেন্সটা হচ্ছে 1476 2376 4076 আচ্ছা কেউ যদি একের ভিতরে সব এই মালটা নিতে চান এই মালটা ছিল সম্পূর্ণ পিতলের কন্ট্রাক্ট এই মালটা রেট ছিল 130 টাকা পার পিস এটা ছিল পুরো ফুল পিতল ফুল পিতল ফুল পিতল এই যে একটা গ্রিন কালার তার আছে এই তার রেট ছিল 450 টাকা কয়েল যাই হোক আমি আপনাদেরকে যে কোনো যতগুলি পণ্যই দেখাইছি ঠিক আছে আমাদের দোকানে অনেক আইটেমের মাল আছে সব দেখানো সম্ভব না আমাদের দোকানে আসেন আমাদের দোকানে কোনো 6-9 পাইবেন না একুরেট মালের রেট পাবেন প্রত্যেকটা মালের কোয়ালিটি ভালো আর প্রত্যেকটা মাল হচ্ছে পিতলের কন্ট্রাক্ট
যে মাল আপনি বিক্রি না করতে পারবেন মাল আপনি চেঞ্জ করতে পারবেন, যে মাল নষ্ট হয়ে যাবে ওই মাল আপনি নতুন নিয়ে যেতে পারবেন। আর ট্রান্সপোর্টের মাল আপনি তো আমি বলিয়ে দিছি যে আগে 150-200 টাকা করে কার্ড নিতাম, এখন এই জিনিসটা আমি আপনাদেরকে ফ্রি দিছি। আর যারা বেকারত্ব ভাই আছেন যে ব্যবসা করতে পারতেছেন না, ঘুরতে আছেন, হাই উতাস করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা আপনার, এই ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, আপনার একটা শেয়ারে একটা বেকারত্ব ভাইয়ের জীবন চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। আমাদের দোকানটা লোকেশন হয়েছিল ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট মা ইলেকট্রিক, 1 নম্বর গেটে সোজা ঢুকলে আমাদের দোকানটা পাবেন। আমাদের প্রত্যেকটা মালের গ্যারান্টি আছে, নির্ভয় আপনি মাল নিতে পারবেন। 64টা ডিস্ট্রিক্টে আমরা মাল পাঠাই কুরিয়ার সিস্টেমে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।